দেখো মাম্মা মৌসুমি খাচ্ছে, তোমরা এরকম করে খেতে পারবে না। এই দেখো, ও এরকম একদম ছোট থেকে খায়, একদম ছোট থেকে ওকে রস করে দিল, খায় না এম করে খেতে দিয়ে। ওর ভীষণ পছন্দের একটা খাবার সেটা হচ্ছে মৌসুমি লেবু। মানে যে কোনো ফল, মানে যে যা আম, তরমুজ, লিচু, মানে সব ফলের মধ্যে ও এই ফলটাই খেতে বেশি পছন্দ করে, মৌসুমি লেবু। ও এখন হচ্ছে খাচ্ছে, দেখো আমাকে একটু দাও। থ্যাংক ইউ, এটা তোমার খাওয়াটা দিলে মা। টেস্টি, একটু দেখিয়ে দাও কি করে টেস্টি দেখায়, দেখিয়ে দাও, দেখাও না তো। ওর ভীষণ একটা পছন্দের ফল, সেটা ওকে দেখেই বুঝতে পারছো যে কি দারুণ খাচ্ছে। তোমার খুব ভালো লাগে এটা খেতে? কি একটা বলতে যাচ্ছি, সন্ধ্যাবেলায় ও উপরে যায় আর কি, মানে ওপরে যায়, তোমরা তো জানোই তো। যাই হোক, ওপরের থেকে ও চলে আসে ওই দিন, ওর হঠাৎ করে বাবার কথা মনে পড়ে, মানে ওর বাবা সাথে ওর একটু খেলাধুলা করতে বেশি পছন্দ করে, মানে ছোটকা ছুটকি যেটা দুজনে মিলে বাবা আর মেয়ে মিলে করে, আমার সঙ্গে হয় না কেন, আমি আমার দ্বারা হয় না ওইসব, আমি ওইভাবে ওকে আনন্দ দিতে পারি না, কিন্তু ওর বাবা দেয়। এই জন্য ওর বাবাকে মাঝে মাঝে ওর বাবার কথা মানে মনে পড়ে, আর এই সন্ধ্যে টাইমেই করে। ওপরে গেছিলো, হঠাৎ মনে পড়ছে বাবার কথা, নিচে এলো, এসে বাবা বাবা করে কান্না করছিল, দিয়ে আমি বললাম লেবু খাবে, আর আজকে সারাদিন ওকে লেবু খেয়ে।